এইস আর মিডিয়া, সুন্দর আগামীর প্রত্যাশায়। অনেকগুলো গজলের রবিনত আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার রব্বানি ভাইকে যদি আজকে বসিয়ে রেখে গাই, উনি এরপরে আমার একদিন দুই ঘন্টা বসিয়ে রাখবেন, আমার খুব কষ্ট হয়ে যাবে। উনি আমার প্রিয় ভাই রবিউলের সাথে হঠাৎ করে একদিন কোর্টে হাজির, কোর্টে আমার ভাইয়ের সাথে আমার দেখা হলো, উনি দেখেছেন আমার ব্যস্ততায়। আমার প্রিয় ভাইয়ের, আমি আমার প্রিয় ভাইকে বলছিলাম যে আজ যদি রব্বানি ভাইয়ের মতো আকর্ষণীয় বক্তা না থাকতো, তাহলে এই যুবকরা তো এতক্ষণ চায়ের আড্ডায় টেলিভিশনের সামনে বসে থাকতো। কে ভালো বললো কি মন্দ বললো হিসাব পরে, কে দিন বুঝলো কি বুঝলো না আরো একটু পরে হিসাব করার সুযোগ হবে। অন্তত টেলিভিশনে সিনেমা থেকে তো যুবকরা আজ ফিরে এসেছে। আমার ভাইয়ের জন্য দোয়া করছি। উনি খুব ছোট ছোট করে গজল গান 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 সমাজের অসঙ্গতি তুলে ধরেন গানে গানে। আজও ইনশাআল্লাহ আপনাদের হৃদয় ভরে দেবেন। তো আমি এতগুলো অনুরোধের ভিড়ে আমার আমার বাচ্চু ভাইকে পাশে নিয়ে, আমার প্রাণের শিল্পীদের সাথে নিয়ে, এবং আমার রব্বানি ভাই এবং আমার রবিউলকে পাশে নিয়ে সর্বশেষ আপনাদের জন্য এই গানটি গাইতে চাই। তার আগে ওয়াদা চাই, কোরআন ছেড়ে কোনো আদম সন্তান যেতে পারে না, কোরআন ওয়ালাদের রেখে কোনো আল্লাহর বান্দা যেতে পারে। দুই হাত তুলে ওয়াদা করেন, গজলের পর মাহফিলে দোয়া না করে যাবেন না কারা কারা, একটু দেখি একটু দেখি। আল্লাহর গজব হবে আপনাদের জন্য, আল্লাহর লানত হবে যদি মাহফিলের কোরআন ছেড়ে চলে যান, সাথে আমিও ধ্বংস হয়ে যাব। ভাই আমাকে ধ্বংস করবেন না, আমার যদি ব্যস্ততা না থাকতো আমি রাত্রে আমার প্রিয় ভাইকে সাথে নিয়েই হয়তো যেতাম। তো আপনারা যেন কষ্ট না পান, আমার বাচ্চু ভাই যেন কষ্ট না পাই, তাদেরকে সাথে নিয়ে সর্বশেষ আমার কলিজার টুকরো অগণিত যুবক ভাইদের নবী বলতে গাইছি। কোন গজল কোন গজল? পাল তুলে দে, পাল তুলে দে, পাল তুলে দে, আলহামদুলিল্লাহ। আসুন আমার প্রিয় শিল্পীদের সাথে নিয়ে গাইছি। এই কথা এই সুর হোক সত্য সুন্দরের জন্য আহ্বান, এই কথা এই সুর হোক আমার আল্লাহর তাওহীদ একত্ববাদের দিকে আহ্বান, এই কোরআন এই জলসা এই আয়োজন সবকিছু হোক আমার আল্লাহর জন্য বলে আল্লাহু আকবার।